আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন প্রকার ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই ইফতার স্পেশাল দুটি জুসের রেসিপি। আর সেটি হচ্ছে, একটি হচ্ছে তরমুজের জুস আর একটি হচ্ছে মাল্টার জুস। তো প্রথমে আমি তরমুজের জুস বানিয়ে নিচ্ছি। তরমুজের জুস বানানোর জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, আর বাটির উপরে আমি দিয়ে দিচ্ছি একটি স্ট্রেনার। আর এখন আমি তরমুজ নিয়ে নিচ্ছি। তো তরমুজটাকে এরকম করে আমি স্ট্রেনারে এরকম করে নিচ্ছে, এতে করে বিচিগুলো আলাদা হয়ে যাবে আর খুব সহজে জুস বের করা যাবে। তো জুসটা বের হয়ে গেছে, এখন আমি একটি গ্লাস নিয়ে নিচ্ছি। আর এই গ্লাসের ভেতর আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, এরপর দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি, এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ, আর চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি তরমুজের রসটা দিয়ে দিচ্ছি, এরপর 1টা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গেল তরমুজের জুস। এখন আমি মাল্টার জুস বানিয়ে নেব। এর জন্য প্রথমে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পুদিনা পাতা, এরপর দিয়ে দিচ্ছি বরফ কুচি, চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। এখন আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন একইভাবে আমি মাল্টার রস বের করে নিয়েছি, আর এখন আমি গ্লাসের মধ্যে মাল্টার রসটা দিয়ে দিলাম। আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। কোনো প্রকার ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই আজকে আমি এই 2টি জুসের রেসিপি শেয়ার করলাম। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।